ভিডিও শুরুতেই হাসছি, হাসির কারণ আছে, অবশ্যই করে অবশ্যই করে হাসির তো কারণ আছে। হাসছি কেন? এই কারণেই হাসছি, প্রিয়া অবশেষে কিউআর কোড দিল না, এই কারণে হাসছি না, বলছি এর আগে ভিডিও করেছি প্রিয়াকে নিয়ে, তার ছেলেকে নিয়ে বিধ্বস্ত, কারণ রোগ তো রোগ, রোগটা সারানোর পিছনে প্রচুর অর্থ ব্যয় করতে হবে বাবা, প্রচুর প্রচুর প্রচুর, এর আগেও বলেছি, বিশাল একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো অবশ্যই করে যেটুকুনি পারবো প্রিয়া, তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, ভালো করেছো কিউআর কোড দিয়ে অ্যাকাউন্ট নাম্বার, অবশ্যই করে স্বতঃস্ফূর্তভাবে মুক্ত হস্তে তোমাকে দেওয়ার চেষ্টা করবে যারা দিতে পারে। আমি তো বড় বড় ব্লগারগুলোকে বলবো যে অবশ্যই এই মুহূর্তে প্রিয়ার পাশে দাঁড়াও, কারণ প্রিয়ার সত্যিকারই একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, আর প্রবলেম মানে কী, সে প্রবলেম মারাত্মক বড় প্রবলেম, জীবন মরণ সমস্যা। আর তোমরা জানোই আয়ুষ, সেকেন্ড বেবি নেওয়ার প্রশ্নই ওঠে না, সেটাও তোমরা জানো। তাই বলবো, শুভকামনা শুভেচ্ছা রইল প্রিয়ার জন্যে অবশ্যই করে, আর যতটুকুনি পারবো আমি দেবো, এবং সবার কাছে আবার অনুরোধ করব যে প্রিয়ার বিষয়টা সবাই মাথায় রেখো, মানে ওইটাকে ইম্পর্টেন্স দিও। এইটা গেল একটা মানে প্রিয়ার হয়ে বললাম। আর অবশ্যই করে বলবো, যদি ঈশানুকে দেওয়া যায় আয়ুষকেও দেওয়া যেতে পারে, এইটা আমি বললাম। অবশ্যই করে অবশ্যই করে সন্দীপকেও বলবো, ওই তো বললাম বড় বড় ব্লগারদের উদ্দেশ্যে বলবো, মন্দিরা সোমনাথকেও বলবো। এই সময় এটা হচ্ছে মানুষের এমন একটা মুহূর্ত, সংকট বিপদের সময়, এই সময় মানুষ মানুষকে আশা রাখে, আশা করি বোঝাতে পারছি। এইবার আমার হাসির কারণটা বলি, হাসির কারণ হচ্ছে ঘড়ি, ঘড়িমুখী মানে লেউড়ি, এজেন্ট কাম দালাল, মানে প্রচুর নাম আছে, শুটকি, লোটে শুটকি, ছেঁচড়ি, ডাইনি, ডাইনিতে আমি বিশ্বাসী নই বলবো না, আবার কোনো কোনো সময় ডাইনি বেরিয়ে যাবে। তুই কী কারণে করেছিলি কিউআর কোড? হ্যাঁ আমি বুঝি, হ্যাঁ তুই তো বুঝবি, কারণ তুই তো এইরকম ভিক্ষাবৃত্তি করেছিলি, তুইও তো ভিক্ষাবৃত্তি করেছিলি না, কিন্তু তোর সাথে প্রিয়াকে গণ্ডগোল করবি না, তোর সাথে প্রিয়াকে কখনোই গণ্ডগোল করে তুলবি না। প্রিয়া একটা সৎ উদ্দেশ্যে কিউআর কোড দিয়েছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, যে আমাকে দাও, কারণটা সবিস্তারে জানে, এই কারণটাকেও তুই বিনা মতলবে মানে অ্যাডভান্স বকেছিলি যে প্রিয়ার ছেলেটার থ্যালাসেমিয়া নয়। আজকে এইগুলো বলে মানে প্রিয়ার ছেলের প্রতি আমি কোনো রকম মানে কি বলবো, আশীর্বাদের হাতই থাক, তাকে আমি টেনে আনছি না, কিন্তু তুই যখন বললি যে তুইও করেছিস, কতটা অপমানিত বোধ হয়েছে, এখনও তোকে ছাড়ে না, এইটা তো সত্যি কথা ভাব। তুই কী কারণে কিউআর কোড দিয়েছিস? তুই অন্যের পোদে আঁচালা বাঁশ ঢোকানোর চেষ্টা করেছিলি, দেখলি বাঁশটা তোর পোদে এসে গেঁথে গেছে, এবার গেঁথে যাওয়ার যে যন্ত্রণা তারও তো একটা ট্রিটমেন্ট আছে না? বিনা কারণে অন্য মানুষদের, প্রিয়াকেও বলেছিস বাবা, তুই বলতে কাউকে ছাড়িস নি, তুই এমন একটা মানে ব্যাধি, যে ব্যাধি প্রচুর সারানোর পদ্ধতি চলছে, জানি না কতটা তোকে সারানো যাবে, কাউকে বলতে ছাড়িস নি। আজকে তোর কিউআর কোডের সাথে তুই প্রিয়াকে গণ্ডগোল করে দিচ্ছিস, যার জন্যই আমার হাসিটা পেলো, যে একটা বদ উদ্দেশ্যে তুই টাকা চেয়েছিস, আর এই বদ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্যকে কারা সাহায্য করেছে? যারা তোর মতন মেন্টালিটির। তাই বলবো আজকে সবাই যেন প্রিয়াকে মুক্ত হাসতে দেয়, এই জায়গাটা চিন্তা করে। আজকে অবশ্যই করে প্রিয়ার প্রসঙ্গে বললাম, এবার একটু লেউড়ির প্রসঙ্গে বলি। আচ্ছা লেউড়ি, তোর কথা চিন্তা করতে পারছিস? তুই ভুলে গেছিস, তোকে মনে করিয়ে দিচ্ছি, তোর পোষ্যটাকে সামনে রেখে তুই ভিক্ষাবৃত্তি করেছিলি যে পোষ্য পালবো, ঠিক আছে, সে সময় প্রচুর মানুষ বলেছিলি ভিউজ দেবে, ভিউজের মাধ্যমে টাকা দেবে, আমি আমি কিন্তু পালতে পারবো না, এরকম বলেছিলি না? তারপর এলো তোর ট্রিটমেন্ট, সে তো কোন পর্যায়ে গিয়ে কোথায় কোথায় ছবি দেখিয়ে দিলি, যে ছবিগুলো তোর গ্যালারিতে রয়েছে না রে, হ্যাঁ তোর পুরাতন মোবাইলের গ্যালারিতে রয়েছে, কী কী ফটো রে বাগো, মা রে মা, এইসব করতিস? হায় হায় হায়, বিশ্বাস কর এত দূর তুই নেমে যাবি তোর ভাগনার সাথে, আমি কল্পনাতেও আনিনি। উফ, ওয়াক থুক ওয়াক থুক তোর মুখে নোংরা, হ্যাঁ সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়েছে শালা বদা বেটি, যেটা বলছিলাম। তারপর নিলি যে আমাকে দেখো এই 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 এই, আমাকে প্রচুর পয়সার দরকার, প্রচুর পয়সার দরকার, ভিক্ষাবৃত্তি করেছিলি, তারপর সরাসরি হাত পেতে আঁচল, তো তুই তো নাইটি পড়িস, নাইটি পেতে বসে গেলি যে আমাকে দাও টাকা, আমার এইরকম একটা কেস লড়তে হবে, কিন্তু দেখ এখনও এগোলো না তো কিছু, যেটা তুই করতে তুই সুপ্রিম করে গেছিস, এখনও তো সেরকম কিছু এলো না, কিন্তু তোর টাকা তোর বস্তায় পোড়া হয়ে গেছে, তারপরে তো কত কিছু করলি আমরা দেখতে পেলাম, ওই টাকা দিয়েই করলি, তাহলে ভিক্ষাবৃত্তি তুই করেছিলি, কিন্তু তোরটা বিয়ার সাথে তুলনা করতে যাস না, বেবুসে একটা হতচ্ছাড়ি নোংরা ও বসে গেছে প্রিয়া, তোকে বলবে না মানুষে যে তুই নোংরা মুখের থেকে ছিলি, তুই অন্যেরটা দেখতে চাস, প্রমাণ সহ দেখাও, কেউ গাড়ি কিনলে এই বিল দেখাও, কেউ জামা কাপড় কিনলে এই বিল দেখাও, কেউ সোনার গয়না কিনলে এই বিল দেখাও, কেউ ডাক্তার দেখালে এই প্রেসক্রিপশন দেখাও, কেউ ওষুধ খেলে এই ওষুধের প্যাকেট দেখাও, তুই চিকিৎসা করতে গেছিস, মানুষের এইটুখানি অধিকার নেই যে তুই কোথায় যাচ্ছিস দেখাও, তুই প্রচুর দেখিয়েছিস, এটা ঠিক,
উপরের সিলিং দেখেছিস, নিচের কাজ দেখাতে পারিস নি, এটা তো তোর ব্যর্থতা বল। এটা তোর ব্যর্থতা যার জন্যে মানুষের একটা কৌতূহল তো হবেই, তোর মতন নোংরা মেয়ে ছেলে যে ভাগনার সাথে বান্ধবীর ছেলের সাথে কুকীর্তি করতে পারিস। আর ওখানে গিয়ে কী করছিস, আজকে বসে গেলি তুই নাকি রাস্তা হারিয়ে ফেলিস, কাণ্ড মেয়ে ছেলে, তুই রাস্তা হারাবি, ব্যাংকের কাজ করতে পারে না, তুমি আসল আসল এটিএমের কাজটা ঠিক করো, কীভাবে এটিএম কার্ড ঢোকাতে হবে। না বাজেভাবে নেবে না, আমি এটিএমের বলেছি, লেউড়ি ও হারিয়ে গেছে, ওখানে সিম্পাতি নিতে বসেছে, ও খাদ্য একটা, কাকে ছেড়েছিস, এই প্রিয়াটাকে দিনের পর দিন কষেছিস, এই গুটকা খর, এই নেশা কর, এই মন্দিরাকে খারাপ বলছিস, আজ মন্দির আর তোর মুখে ছেচ্ছায়ার করে মুতে দিল, কি বলবি বলতো এবার, কার হয়ে কার বিরুদ্ধে তুই লড়তে গেছিস, হ্যাঁ তোকে পায়ে ধরে নিয়ে গেছিল আশোদীপ ভাই, আশোদীপ ভাই, সোনাদীপ ভাই, সোনাদীপ ভাই, তারপরে তোকে বুঝতে পারে দু পায়ে লাথি মেরে সরিয়ে দিয়েছে, এর থেকে আর কি হতে পারে রে, নরকের মানে যন্ত্রণা। খুব বলছিস, এ গেছে সে গেছে ও গেছে সেই গেছে ওই, আর ইউটিউবারদের হাট বসবে, মানে তুই যেমন হাট দেখালি দক্ষিণেশ্বরে, তাহলে গুনে গুনে কজন গেছে, আর তুই তো প্রতিনিয়ত মানে গোপু সেবা করছিস, যে দিয়েছে তাকে একদম গুষ্টি উদ্ধার করে দিচ্ছিস, গালাগালি দিয়ে তারও সেবা করছিস, স্বামীর ঘাড়ি দিয়ে দিয়েছে সকালবেলাটা, বাসি জামা কাপড় ছাড়ে না, অপদার্থ অসভ্য, বলবে না মানুষে যে ওইখানে তুই কী করতে গেছিস, প্রচুর পুরুষের সাথে শুয়েছিস, বলবি তো, তুই না দেখে যদি বলতে পারিস, আর তোরকে তো পুরো প্রুফ দিচ্ছিস নোংরামি করতে যাচ্ছিস, এই কথা কেন বলছিস জানিস মানুষে, কারণ যে ট্রিটমেন্টে যাচ্ছিস সেখানে স্বামীর যাওয়ার দরকার, তোর পিরিয়ড হয়েছে দৌড়াচ্ছিস, পিরিয়ডের পর কী হয়, বাচ্চা আসে কেন কখন তুই জানিস ভালো, তাহলে তুই দেখেছিলি যৌবনের এডিট করতে, যেটা এখন কেস ঝুলছে তোর উপর মাথার উপর খড়গ হিসাবে, দেখেছিলি, তোরটা প্রমাণ সহকারে মানুষে বলছে, তুই মুখ তোর জবাব দিতে পারছিস না, কারণ তোর কাছে তো নেই, তুই ট্রিটমেন্টে গেছিলি, সবাইকে গুল খেলিয়েছিস, আমাদের পারবি, পারবি না, তুই সবাইকে বিশ্বাস করতে বলেছিলি যে ওরা যৌবনের এডিট করে, প্রত্যেকটা চামড়ার ব্যবসা করে, মুখ ঢেকে পাশের গুলিতে গিয়ে পরকিয়া রাখেল রক্ষিতা, কিন্তু না তুই বিশ্বাসযোগ্য করে তুলতে পারিসনি, কিন্তু তোরটা মানুষে বিশ্বাস করছে, কারণ নোংরা মেয়ে ছেলে তুই, তুই নোংরা ছবি আদান প্রদান করেছিস, তার প্রমাণ প্রচুর প্রমাণ, আস্তে আস্তে ফাঁস হবে, আস্তে আস্তে ফাঁস হবে, কতটা বেবুষে তুই, হ্যাঁ সন্তান সম ভাগনা ভাগ্নি, হ্যাঁ ভাইপো ভাইজি, তাহলে এগুলো মেনেছিস মানিস, তাহলে তোকে কেন বিশ্বাস করবে যে শেষানের নামে তুই শুষনি অন্য পুরুষের সাথে, তুই আমাকে বল, তুই কণিকাদের নিচের খাট দেখেছিস পরিষ্কার বলবি, এই বিছানা চাদর চেঞ্জ হয় তার মানে এই বিছানায় কাজ হয়, দেখেছিস কোনো দিন, আই উইটনেস যেটা তুই বলার চেষ্টা করলি কালকের ভিডিওতে, আই উইটনেস আছে তুই যে মন্দিরের মাথা কাঁধে নিয়ে নোংরামি করতে ওই ফ্ল্যাটে গেছিলি, গিয়ে কার চোখে মুখে কামকথা দেখেছিলি, এইগুলোকে বলে আই উইটনেস, বুঝছিস লেউড়ি, তোর এই পন্থা অবলম্বন যখনই ভিউজ পড়ে যাবে, যখনই তোর আর কন্টেন্ট থাকবে না, তখনই তোর চোখে জল চলে আসে, কার জন্য চোখে জল এলো, বিয়ার ছেলের জন্যে, না এই মিথ্যে কথা তুই বলবি না, তাহলে আরও পাপে তোকে ধরে নেবে, বুঝিস তো, একটা জলজান্ত পাপি তাপি মানুষ, ছেদিয়ালি এত নোংরামি করছে তোর চোখে ধরা পড়ছে না, কোনটা ধরা পড়লো যে তোকে খাওয়াবে বলেছে, কার সাথে খেতে গেছিলো তাকেই বা আলাদা করে ট্রিট দিল কেন, সেগুলো কিছু বক্তব্য দিবি, দিবি না, কিন্তু কাঁদতে বসে গেছিস, খুঁচিয়ে খুঁচিয়ে জল বার করলি, অন্য মানুষকে এইসব কথাগুলো বলিস, কিন্তু তোর ক্ষেত্রে চোখ কীভাবে খুঁচিয়ে তুই জল বার করলি, কেন জল বের করলি কেন, চরিত্রের অপবাদ দিয়েছে, আহারে সতীলক্ষ্মী সতীপানা মাগিটাকে কেন তোমরা এত বাজে কদর্য ভাষা বলছো, ছ্যা তোমাদের পাপ হায় লাগে না, এত বড় সতীপীঠে সতী বসে পিজি রুমে সতীগিরি মারায় তাকে তোমরা বাজে কথা বলছো, দেখো চোখে জল, কেউ টিস্যু পেপারে গিয়ে দাও, গান্ডু কোথাকার নোংরি মেয়ে ছেলে, আবার বসে গেছিস কাঁদে, ভালোই সবাই জানে সিম্প্যাথি কার্ড কীভাবে খেলতে হয়, খুঁচিয়ে খুঁচিয়ে, আর তোকে দেখতে লাগছে কী বলতো, ওই যে একটা পোনা খুঁটুনি আছে না বড় বড় নখ, ওর তো আবার টিস্যু পেপার বা জল ইউজ করতে হয় না, ও পটি করার পর ওই নখগুলো দিয়ে কাজ সেরে ফেলে, সেম তোকে তাই লাগছে, বিশ্বাস কর একটা রক্ত পিসা চিনি, রক্ত স্বল্পতা তুই কী করে বলিস তোর, তুই যা বসে বসে জলজ্যান্ত মানুষগুলোর রক্ত শোষণ করিস, হ্যাঁ তোর রক্ত স্বল্পতা হবে কেন, যাদের নিয়ে বলিস তাদের তো রক্ত স্বল্পতা রক্তকল্পতায় ভোগার কথা, তোর রক্ত স্বল্পতা হচ্ছে কেন, এইটাই হচ্ছে পাপ, পাপ বাপ কেউ ছাড়ে না, দুই বেলা এই যে চারটে চারটে তিনটে চারটে পাঁচটা ছটা করে ভিডিও মারিস না, এগুলো ভিডিওর নামে অন্য মানুষের রক্ত শুষে খাস, আবার কোনো কোনো মরা মানুষকেও তুলে এনে তার রক্তও খাস, মানে তোর যেটা কাজ, তারপর বলছিস আমি যেটা বাস্তব সেটা বলি, সে তো 100 বার, তার সাথে তোর মা বাবার সাথে তোর শ্বশুর শাশুড়ি মিলমিশটাও বল শুনি, হ্যাঁ অন্যের রক্ত খাবি, মরা মানুষগুলোকে তুলে এনে রক্ত খাবি, হ্যাঁ বজ্জাত মেয়ে ছেলে কন্টেনে মন্দিরার বাবাকে নিয়ে বসেছিস, মন্দিরার মা তো ওই জায়গা থেকে ছাচ্ছাকে তোর মুখে মুতে দিয়েছে, চারটে গিয়েছিলি না, সত্যি ঘৃণা লাগে তোকে দেখলে জানিস তো, তোর কার্যকরিতা দেখলেই ঘেন্না লাগে, একটা বেবুষে বার বনিতা,
তুই পিজি রুমে বসে বসে অন্যের চরিত্রের অ্যানালাইজ করিস, কাটাছেঁড়া করিস, তুই নিজে পরকিয়া করেছিস, নোংরামো করেছিস। বাবা আবার সমবয়সী না, বা তোর থেকে বড় না, তোর থেকে 10 বছরের ছোট। কি আনন্দ তাতে, খুব আনন্দ না রে? হ্যাঁ তুই তো জানিস সে কী আনন্দ। তা কাঁদতে বসেছিস কেন সেটা আগে বল, কাঁদতে বসেছিস কেন? কী মনে করে কাঁদলি? আরে সতীলক্ষ্মীটাকে সবাই কষে, ভেরি ব্যাড। হাতে যে ওই ক্যাটক্যাটা রঙের নেল পালিশটা পড়েছিস, ওটাও ভিক্ষার টাকায় পড়েছিস। হ্যাঁ তুই মনে করিয়ে দিলি, মনে করলাম। এই যে তুই মনে করিয়ে দিলি বলে আবার মনে পড়লো, কী মনে করালি? এই যে যেটা দেখিস না সেটার উপর বেশি বক্তব্য রাখিস, টিপ্পিনি দিস, স্পিচ দিস, তুই নিজেই স্বীকার করলি যে আমি যেটা দেখি না সেটা বলি, তাহলে দর্শকরাও সেটা কেন করছে? তাহলে দর্শকদের সাথে আমার কী তফাৎ রইলো? এক্স্যাক্টলি, হাতালি দিতে পারছি না, এক হাতে ফোন ধরা। তো আমি বলি তুই তাহলে নিজের মুখে স্বীকার করলি, তুই যা যা দেখিস নি MSL-এ তাই তাই তুই বলেছিস, আর যা যা দেখেছিস সেগুলোকে ইগনোর করে গেছিস। শুধু MSL কেন, এখন মন্দিরা, সোমনাথ, তারপর সন্দীপ, দেখ সব বেরিয়ে যাচ্ছে সত্যি কথা। হ্যাঁ 3 বার রিটেক দিতে হচ্ছে কান্নাটাকে, মানে প্রথম 2 বার মানে কান্নাটা ঠিক মানে বাস্তব সত্যিকারের মনে হয়নি, তারপর গ্লিসারিন খুঁচিয়ে ঢুকিয়ে তারপর করলি 3rd বার। শালি তুই যা জিনিস না, এক জায়গায় পুতলে আরেক জায়গায় তুই গজিয়ে উঠবি, তুই তো ভালো জানবি। হ্যাঁ তুই তো ভালো জানবি, কারণ তোর ভেরুটাকে তো একটা চ্যানেল খুলে দিয়েছিলি, ভেরুকে ভাইরাল করতে গিয়ে রিম্পা ভাইরাল হয়ে গেল, কিন্তু ভেরুটা আই মা মা গ। সেই রকমই আজকে তুই বলছিস যে ওই রকম একটা সেক্সুয়াল চ্যাট যদি সন্দীপ মেনে নিয়ে ওর সাথে থাকতো তাহলে বেশ সুন্দর হতো, ভিডিও করতো, মানে লুক লাইকে তোর ওই হ্যান্ডব্যাগটা বল। কেউ মানে না, কেউ মানতে পারে না যে আমি ছাড়া আমার বউকে ভোগ্য করছে অন্য পুরুষে। আরে সে পুরুষ না, তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই পৃথিবীতে। সবাই কি আর ভেরু? হ্যাঁ সবাই কি ভেরু যে ভেরু ক্যাকটাসের উপর তোকে বসাতে পারলো না, তারপরে আবার লাফালাফি ক্যাকটাসের উপর ছাড়, তাহলে তোর মতন তো না। এই জন্য বলেছে যে চলে যা, ও চলে যাক, ওর দ্বারা কন্ট্রোভার্সি হবে না, ও চলে গেলে কন্ট্রোভার্সি করে ওর চ্যানেলটা গ্রো করবে। আর বললাম না, আবার তালিয়া দিতে পারছি না, এক হাতে ফোন, জঘন্য, 3 বার রিটেক দিতে হচ্ছে, মানে কান্নাটাকে বাস্তব করে তোলার জন্যে। সেটা ফেক মাল, জীবনটা ফেক, বলবে না ভিক্ষার পয়সায় প্রচুর কামিয়ে নিয়েছিস, তুই নিজে মুখে বলেছিস প্রচুর দিয়েছে, তাহলে তুই বলবি আর আমরা শুনবো তো 100 বার। এই যে আজকে স্বীকার করলি, যেটা দেখিস না সেটার উপরই বেশি কপচাস, তাহলে আমি বললাম তোর মুখ দিয়েই সব সত্যি বেরিয়ে যাবে একদিন। ভাগনার সাথে রঙ্গরসিকতা, রগরগে ব্যাপার, মিস ইউ বলে যার সাথে, তারপরে তো কত আছে এরকম এলে বেলে সেশনের নামে, তাই না? তা চল এইটুকানি দিলাম, পরে আবার ভিডিও করবো, তখন আবার তোকে গাতন দিতে বসবো। মুখ দিয়ে সব পটাং পটাং করে সত্যি কথাগুলো বলে ফেলছিস রে। হ্যাঁ রে বেবুসে পরবনিতা, চলো বন্ধুরা আজকে এইটুকানি, আবার একটা ভিডিওর সাথে আবার আসবো। একদম কথাই বলতে পারছি না, এত কান্না। প্রিয়ার সন্তানের জন্যে তুই প্রথম মুখ খুলেছিলি যে ওর থ্যালাসেমিয়া নেই, সেকেন্ড বেবিটা ও অ্যাডাপ্টই করেনি, অবসান তো দূরের কথা, এগুলো ভুললে চলবে না রে। এই দুঃখের সময় ও ভুলে চলবে না কত ভিক্ষাবৃত্তি করে তুই টাকা ইনকাম করেছিস। 100 বার তুই রাস্তায় দাঁড়িয়ে কী খেলে বললে, খেতে দেখলে মানুষে বলবে ভিক্ষাবৃত্তি? আমি বলছি তোর ওই নেল পালিশে ক্যাটকেটে কালার নেল পালিশটাও কিনেছি ভিক্ষাবৃত্তি করে। রিটেক মারিয়েছে। চলো বন্ধুরা আজকে এইটুকানি, আবার একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো।